খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক সমানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তৃতীয়বার শপথ নেওয়ার আগে সকাল সকাল রাজঘাটে পৌঁছে সেখানে মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন অটল বিহারী বাজপেয়ী স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞ নিবেদন করেছেন সেখান থেকে তিনি পৌঁছে গিয়েছেন ওনার আরও একটা জায়গায় যেটা বলা হয় ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানাতে আজ সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী জওয়াহরলাল নেহরুর পরে প্রথম কোনো রাষ্ট্রনেতা তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে শপথ দিচ্ছেন পরপর গতকাল থেকে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথিরা আসতে শুরু করে দিয়েছেন দিল্লিতে কড়া নিরাপত্তায় বা করা নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লি ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে দিল্লিতে গোটা শহরে আজ এগারোশো ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে কর্তব্যপথ এবং রাষ্ট্রপতি ভবনে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে রবিবার থেকে আগামী কয়েকদিন কর্তব্যপথে সাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে নো ফ্লাইং জোন হিসাবে ঘোষণা করা হয়েছে দিল্লিকে ড্রোন হট এয়ার বেলুন প্যারাগ্লাইন্ডিং করা যাবে না আগামী কয়েকদিন সকাল থেকেই দিল্লি জুড়ে সাজো রব সকাল সাড়ে এগারোটা মোদীর বাসভবনে চাপানের আসরে যোগ দেবেন দলের সাংসদরা মোদীর শপথে যোগ দিতে আজ দুপুর দুটোয় দিল্লি পৌঁছবেন চন্দ্রবাবু নাইডু অন্ধের মুখ্যমন্ত্রী পদে তার শপথ বারো তারিখ বিরোধী রাজনৈতিক দলের অনেকেই যোগ দিচ্ছেন না মোদীর শপথে তৃণমূল কংগ্রেসের কেউ যোগ দেবেন না মোদীর শপথে তেমনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর যোগ দেবেন না মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অপরদিকে প্রয়াগরাজে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পূজা করা হচ্ছে এদিন মোদীর শপথে যোগ দেওয়ার কথা নতুন সংসদ ভবনে বা ভবন যারা নির্মাণ করছে সেই শ্রমিকরা তারা আসবেন দিল্লি জোরে এখন সাজো সাজো রব গতকাল থেকে প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করে দিয়েছেন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালই এসে পৌঁছেছেন অন্যদিকে মলদ্বীপের প্রেসিডেন্ট মৈজুক আমন্ত্রণ জানানো হয়েছে তিনিও যোগ দেবেন বলে জানা গিয়েছে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশে টু সাত